नमस्कार बन्धुरा टेक्निकल सौमित्र यूट्यूब चैनल और एक नतून भिडियोते अपन सबा के स्वागत। तो बंधुरा आपनी जदि निजे चाचन जो आपनर बैकर ड्राइंग लाइसेंसटी बनाबें तो क्षेत्र आपके कि करते आपनी किन्तु निजे अपना हाथ थका स्मार्टफोन दिए ड्राइंग लाइसेंसर जो अप्लाई करते पारें। तो अपनारा किन्तु डायरेक्ट एक ड्राइंग लाइसेंस बनाते पर ना प्रथमत अपन के लार्नर लाइसेंसर जो अप्लाई करते हैं से लार्नर लाइसेंसर जो किन्तु अपन के एक अनलाइने एग्जाम दीते हैं। जदि आपनर आधार कार्डर संगे मोबाइल नम्बर लिंक करा थे किन्तु अपनारा बाड़ीते बसे आपनर हाथे थका स्मार्टफोन दिए से ही अनलाइन एग्जाम दीते पारबें। तो आपनी जदि अनलाइने एग्जाम दें सेखाने दस टी प्रश्न आसे तो से ही दस टी प्रश्न मध्य थेके जदि आपनारा छयटार उत्तर सठिक दीते पारें तो से क्षेत्र साथे साथे आपनर लार्नर लाइसेंसटी अप्रूव हो जाए। तो लार्नर लाइसेंसटी अप्रूव हो जावर पर तो 30 दिन पर आपन के ड्राइविंग लाइसेंसर जो आवेदन करते हैं से लार्नर लाइसेंस दिए। तो किसुदिन आगे समस्त विषय सम्पर्के चैनले वीडियो अपलोड करेछि सेई वीडियोगुलो अवश्य आपनारा देखे नेबेन। तो ड्राइविंग लाइसेंसर क्षेत्र एक एक्सट्रा चार्ज लागानो होयेछे सेटा होच्छे स्मार्ट ड्राइविंग लाइसेंसर जो तो एक्सट्रा किन्तु 200 टाका चार्ज नेওয়া হচ্ছে সেটা কিভাবে পেমেন্ট করবেন সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওটি আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে বা আই বাটন থেকে অবশ্যই দেখে নিতে পারেন। তো ড্রাইভিং লাইসেন্সের জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেন তো সেটা আপনারা বাইকের জন্য হোক বা চার চাকার জন্যই হোক তো সেটার যত চার্জ হবে এক্সট্রা কিন্তু আপনাদেরকে 200 টাকা আবার পেমেন্ট করতে হবে। আর তাছাড়া যাদের পুরনো লাইসেন্স আছে যেমন ধরুন আমার লাইসেন্সটির কথা আমি বলছি তো আমার লাইসেন্সটি আমি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এইরকম যদি আপনাদের লাইসেন্স থাকে তো সেক্ষেত্রে এই লাইসেন্সটিকেও কিন্তু আপনারা স্মার্ট কার্ডে বানাতে পারবেন বা স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো স্মার্ট কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে অলরেডি কিন্তু এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো সমস্ত কিছুই কিন্তু আমি এক এক করে এই চ্যানেলে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। তো কিভাবে আপনারা সেই এক্সট্রা 200 টাকা চার্জ আছে সেটা যে পেমেন্ট করবেন সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমি দেখিয়েছি। আর তাছাড়া যদি আপনি অলরেডি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং আপনি অলরেডি স্লট বুকও করে নিয়েছেন শুধুমাত্র আপনাদের যে বাকি আছে সেটা হচ্ছে 200 টাকার চার্জটা বাকি আছে। তো সেই 200 টাকার চার্জটা আপনারা কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন এবং এই 200 টাকার চার্জটা যদি আপনারা পেমেন্ট না করেন তো সেক্ষেত্রে যেদিন আপনারা আরটিও অফিসে যাবেন ডিএল টেস্ট দেওয়ার জন্য সেখানেও কিন্তু আপনাদেরকে এই 200 টাকার চার্জটা পেমেন্ট করতে হবে। তো সেটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো প্রথমত আপনারা পরিবহন সেবার অফিশিয়াল ওয়েবসাইটে আসবেন, আমি এই লিংকটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এরপর আপনারা driver/learner লাইসেন্স অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে, আপনারা এখানে ফি পেমেন্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে আরও দেখবেন ফি পেমেন্টের অপশন, এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে, আপনারা এখানে দেখবেন ই পেমেন্টের একটি অপশন, এখানে ক্লিক করার পরে আপনারা অ্যাডিশনাল ফি অপশনে ক্লিক করবেন। অ্যাডিশনাল ফি অপশনে ক্লিক করলেই এখানে আপনাদের ডিটেলস দিতে হবে, যেমন আপনারা ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার সময় যে আপনার একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়েছে তো সেই ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন আইডিটা বসাবেন এবং এই ক্যালেন্ডার থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ থেকে চুজ করে এই যে ক্লিক হেয়ার টু ক্যালকুলেট ফি যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। তাহলে এখানে যে ফ্রম 7 ফি যে একটি অপশন আছে এটা কিন্তু আপনাদেরকে দেখাবে যে 200 টাকা চার্জ লাগানো হয়েছে। তো এই 200 টাকা পেমেন্ট করার জন্য আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে এই সিলেক্ট অপশনে ক্লিক করে গ্রিস্ট ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন এবং এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি ফিল করে আপনারা নিচের দিকে যে পে নাও অপশনটি আছে এই পে নাও অপশনটিতে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করলেই পেজটি কয়েক সেকেন্ডের জন্য রিফ্রেশ হবে, পেজটি যখনই রিফ্রেশ হবে এখানে বা এই পেজটিতে অবশ্যই আপনারা কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন এবং আপনাদের সামনে এরকম চলে আসবে, আপনারা এই বক্সটিতে টিক মার্ক দিয়ে প্রসিড ফর পেমেন্ট অপশনটিতে ক্লিক করবেন এবং পেজটি আরও একবার লোডিং হবে। পেজটি লোডিং হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু
আপনাদের ডিটেলস একবার দেখিয়ে দিবে এবং এখানে কিন্তু আপনারা একটু নিচের দিকে চলে যাবেন এবং এখানে 5 মিনিটের মতো সময় দিয়েছে তো এই 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদেরকে পেমেন্টও করতে হবে তো আপনারা এই বক্সটিতে টিক মার্ক দিয়ে নেক্সট অপশনটিতে ক্লিক করবেন এবং পেমেন্ট মোড অপশনে ক্লিক করে SBI ইপে চুজ করবেন এবং পে থ্রু অপশনে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে ব্যাংক অপশনটি চুজ করে নেক্সট অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে ঠিক এরকমভাবে সাকসেসের নোটিফিকেশান দেখাবে আপনারা ওকে অপশনটিতে ক্লিক করবেন ওকে অপশনে ক্লিক করার পরে নিচের দিকে আরও একটু চলে যাবেন এবং এখানে পে নাও অপশনটিতে ক্লিক করবেন পে নাও অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে পেমেন্টের গেটওয়ে চলে আসবে এবং এই গেটওয়ে থেকে আপনারা কিন্তু সমস্ত ধরনের ডিটেলস দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন যেমন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং UPI আইডি NEFT তো আমি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব তো সেক্ষেত্রে ডেবিট কার্ডের ডিটেলস এখানে বসিয়ে এবং কার্ডের যে হোল্ডার নাম আছে সেটা বসিয়ে নিচের দিকে যে পে নাও অপশনটি আছে এই পে নাও অপশনটিতে ক্লিক করব পে নাও অপশনে ক্লিক করলেই এখানে কয়েক সেকেন্ড পেজটি রিফ্রেশ হবে এবং যেই ডেবিট কার্ডের ডিটেলস আমি এখানে দিয়েছি তো সেই ডেবিট কার্ডের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে তো সেই রেজিস্টার মোবাইল নাম্বারে OTP যাবে তো সেই OTPটা এখানে বসিয়ে মেক পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে এরপর পেজটি কয়েক সেকেন্ডের জন্য রিফ্রেশ হবে এবং এখানে আপনারা কোথাও ব্যাক ক্লিক না করে বা পেজটি রিফ্রেশ না করে অবশ্যই অপেক্ষা করবেন এবং এখানেই দেখবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে প্লিজ ওয়েট লোডিং শো করাবে তো আপনারা এখানে অবশ্যই ওয়েট করবেন না হলে কিন্তু আপনার পেমেন্টটি ফেল হয়ে যেতে পারে তো যখনই আপনার পেমেন্টটি সাকসেসফুলভাবে হয়ে যাবে ঠিক আপনাদের সামনে এরকমভাবে শো করাবে এবং এখানে কিন্তু একটি সেকেন্ডের কাউন্টডাউন দেখতে পাচ্ছে নিচের দিকে তো এখানে 10 সেকেন্ডের মতো সময় নিয়ে থাকে এবং আপনার যে চালানটি আছে আপনারা কিন্তু ডাইরেক্ট এটাকে ডাউনলোড করতে পারেন ক্লিক হেয়ার ফর রিসিভ প্রিন্ট অপশনে ক্লিক করে যেটা আপনারা এখনই পেমেন্ট করলেন সেটা এখান থেকে আপনাদেরকে প্রথমত চুজ করতে হবে চুজ করার পরে নিচের দিকে যে একটি ক্যাপচা কোড আছে তো সেই ক্যাপচা কোডটি ফিল করে কিন্তু আপনারা প্রিন্ট রিসিভ অপশনে ক্লিক করবেন তাহলেই আপনার যে রিসিভ কপিটা আছে সেটা প্রিন্ট করতে পারবেন আর তাছাড়া আপনারা কিন্তু সেটাকে ডাউনলোড করে রেখে দিতে পারেন আপনাদের ফোনে এবং এই যে রিসিভ কপিটা আছে 200 টাকা রিসিভ কপিটা এটাও কিন্তু আপনাদের কাছে RTOতে চাওয়া হবে যখন আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশান করবেন DL টেস্ট দেওয়ার জন্য তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ডিটেলসে বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এক্সট্রা যে 200 টাকার চার্জ লাগানো হয়েছে DL এর ক্ষেত্রে সেটা পেমেন্ট কীভাবে করতে হয় ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ।